করি তো দেখতে পাচ্ছেন নিজের এগ্রেসিভ দেখাচ্ছে মানে এখনই বলতে চাইছে যে এখানে রয়েছে একটু প্রবলেমে রয়েছে এবং দেখি আমি আমার মাস্ক পরে আছি মানে এসে মাস্ক হ্যাঁ এই একদম আপনার বের করি আর করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এটি র্যাসেল ভাইপার, এই শীতকালে অবশ্যই এখন র্যাসেল ভাইপার বেরোবে আর এটা সবচেয়ে বেশি এখন প্রবলেম। আরও হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে স্কিপ না করে শেষ অবধি দেখুন, যারা নাম্বার চাইছেন তারা চ্যানেলেই পেয়ে যাবেন। আর একটি কথা, আমাদের নতুন চ্যানেলটিকে অবশ্যই ভিজিট করবেন, এখানে লিঙ্ক দেওয়া থাকবে SSB ব্লগ, অবশ্যই গিয়ে ভিজিট করুন, সেখানে আমাদের লাইফস্টাইল দেখতে পেয়ে যাবেন। চলুন, জয় হিন্দ দোস্ত। আমি সোমিয়ান বারিক, আপনারা দেখছেন সোমিয়ান বারিক ইউটিউব চ্যানেল। সাপের নাম থেকে মানুষের ভয়, হোকসে নির্বেশ কিংবা বিশোধর, তা থাকবে দিন সর্বা গ্রাম সাপে আনাগোনা লেগেই চলেছে। আর সেই সাপটা আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে সোমিয়ান বারিক অ্যান্ড রেস্কিউ টিম। তো আজ আবারও আমরা একটি নতুন জায়গায় চলে এসেছি, আমাদের বাড়ির কাছাকাছি চন্ডীতলা। তো চলুন, এখান থেকে সাপটি আছে, ডিটেলস পুরো আমি দিচ্ছি কোন জায়গায় না জায়গা, তার আগে সাপটিকে আমরা বের করে নিই, করে একটা নিরাপদ জায়গাকে তাকে ঢুকিয়ে দিই, তারপর আমরা দেখাচ্ছি আপনাদের। তো চলুন, এই নিচে আছে, আপনারা দেখলেন এখান থেকে বের করতে হবে, সেটাই আমরা করবো এখন। জানেন র্যাসেল ভাইপারটা কতটা খতরনাক সাপ, অবশ্যই আমি বলবো আমাকে দেখে আপনারা কেউই ট্রাই করতে যাবে না। সেই বলবো যে আমাকে দেখে কেউ ট্রাই করতে যাবে না, সেটা আপনাদের জন্য কিন্তু বিপজ্জনক হয়ে যাবে। তো চলুন, এখান থেকে বের করি। তো দেখতে পাচ্ছেন নিজের এগ্রেসিভ দেখাচ্ছে মানে এখনই বলতে চাইছে যে এখানে এসো না, তাহলে কিন্তু আমি আপনাকে তোমাকে কামড়াতে পারি, বাইট দিতে পারি। এখান থেকে বের করা যাক, স্ট্রাইক মুভমেন্ট নিচ্ছে, চলো এইদিকে বেরোচ্ছে ওইদিকে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটু প্রবলেমে রয়েছে এবং বিগ সাইজ রয়েছে একটা, এবং একটি মেল রয়েছে কোন দিকে আছে ভাই, তোমার নিজের বডিটাকে আটকে নিয়েছে। ঠিক আছে, বারবার রিকোয়েস্ট করবো আপনাদের থেকে, আমাকে দেখে কিন্তু আপনারা কেউ ট্রাই করতে যাবে না, সেটা কিন্তু আপনাদের জন্য বিপজ্জনক হয়ে যাবে। কোথায় আটকে গেছে, নিজের বাড়িটাকে আটকে দিয়েছে যাতে আমি বের করতে পারি। একে প্রায় যতদূর মনে হচ্ছে 4 ফুটের আপাও হবে না, এদিকে মুক্ত রেখেছি না, যে জামটা দিল ভালো বিগ সাইজ, এবং নিজের এই শীতকালটা কাটানোর জন্য খুব সুন্দর খাবার খেয়েছিল যাতে এই শীতকালটাও কাটিয়ে নিতে পারে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে খাবার খেয়েছে, চলুন আমরা তার ব্যাগে প্যাক করে নেবো। আর সাইজটা বুঝতে পারছেন মারাত্মক মোটা, পুরো শীতকালটা যাতে হাইবারনেশনে থাকতে পারে তার জন্য খাওয়া দাওয়া করে নিজের বডিটাকেও খুব সুন্দরভাবে কিন্তু রেখেছিল যাতে পুরো শীতকালটাও ভালোভাবে থাকতে পারে। কিন্তু কিছু করার নেই, রোদ্দুর পোয়াতে গিয়ে বা জায়গা জঙ্গল পরিষ্কার হওয়ার দরুন ও কিন্তু ফাঁকা জায়গায় বেরিয়ে পড়েছে এবং মানুষের চোখে পড়েছে, আর যদি না ধরাতো তাহলে কিন্তু মারা যেত, তার জন্য আমরা এটাকে প্যাক করে নিই। তো চলুন একেবারে আমরা ব্যাক করে নিই যাতে আস্তে আস্তে এখানে ঢুকে যায়। তো চলুন ওকে আস্তে আস্তে ঢুকতে দিই, বুঝতে পারছি এখানে অন্য সাপে গন্ধ পাচ্ছে, তো সেই হিসাবে এরা ঢুকতে পারছে না। হ্যাঁ আগের বারে আমরা বলেছিলাম গন্ধ পাচ্ছে বলেছিলাম বলে, যে সার তো বলেছিলেন যে গন্ধ পায় না, তাহলে গন্ধ কি হয়? ওরা যে জিভটা বের করে এবং জিভটা থেকে যে বাতাসে যে মলিকিউলগুলো নেয়, সেই মলিকিউলগুলো ঠিক মাথার উপর দিকটা করে, মানে এই জায়গাটা করে, একটা ওদের অর্গান হয় যেটাকে জ্যাকবসন অর্গান বলা হয়, সেই অর্গানে গিয়ে যখন ওরা টাচ হয় তো ওরা বুঝতে পারে কি গন্ধ
বাকি অন্য কোনো সাপের কেমিক্যালগুলো এরা বুঝতে পারে। আর তার জন্য কিন্তু সাপ সেখানে ঢোকা বা নিজেদের জায়গা নিজেদের জায়গাটাকে বোঝার চেষ্টা করে সেইখান থেকে। আর ওই জন্যই আমরা বলি যে সাপকে নিজের এরিয়া থেকে যদি দূরে ছাড়ি তাহলে সাপটি মারা যায়। কেন? কারণ সে নিজের জায়গাটা খোঁজার চেষ্টা করে, না খুঁজে পেয়ে সেখান থেকে কী করবে, ঢুকে যাচ্ছে, না খুঁজে পেয়ে ও খোঁজার চেষ্টা করবে, এবং খুঁজতে খুঁজতে যতক্ষণ না খুঁজে পাবে ততক্ষণই ওই চেষ্টাটাও করে যাবে। আর শেষ পর্যন্ত কী হবে, ডিহাইড্রেশনের জন্য সাপটি কিন্তু একটা টাইম পর গিয়ে মারা যাবে। আর তার জন্যই বলবো যে চেষ্টা করবেন যেখান থেকে, যত রেস্কিউদের ক্ষেত্রে বলবো, অবশ্যই আপনারা জানেন আমার বলার দরকার, তাও বলছি, যেখান থেকে ধরবেন তার 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে সেই সাপটিকে রিলিজ করবার চেষ্টা করবেন, যাতে সেই সাপটি নিজের জীবনটা বাঁচিয়ে নিতে পারে। তো চলুন একে প্যাক করে নিই। তো আমি আবার জিজ্ঞেস করবো এই জায়গাটার আপনাদের বাড়িতে ঢুকেছিল, তো একটু আপনাদের নামটা যদি বলেন। অরিজিৎ ঘোষ। অরিজিৎ ঘোষ, আচ্ছা। এই এরিয়াটা ডুবির মাঠ, চন্ডিতলা ডুবির মাঠ, সিনেমালের পিছনে, সিনেমালের পেছনে। তো এইখান থেকে আমরা রেস্কিউ করলাম এবং পুনরায় এটাকে নেচারে ছেড়ে দেবো, অবশ্যই আপনারা দেখতে পাবেন। তো দেখলেন আমরা সাপটিকে রেস্কিউ করলাম কোন জায়গা থেকে, তার একটুখানি দূরে এসে আমরা এখানে রিলিজ করে দিচ্ছি। এখানে খুব ভালো জায়গা, ও থাকার জন্য খুব ভালো জায়গা হবে। তো আমরা ওকে এখানে ছেড়ে দিই, আর খুব বিগ সাইজের ছিল দেখলেন রাসেল ভাইপারটা, এখানে আমরা ওদেরকে ছেড়ে দিই যাতে ও নেক্সট জীবনটা টাইট হয়ে গেছে, ওর নেক্সট জীবনটা যেন এখানে ভালোভাবে কাটিয়ে নিতে পারে। অবশ্যই বলবো, আবারও রিকোয়েস্ট করবো যে আমাদেরকে দেখে আপনারা কেউ ট্রাই করতে যাবেন না, যেটা আপনাদের জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন ওয়াও, খুব সুন্দরভাবে চলে গেল। বেরিয়ে যাচ্ছে এদিক থেকে, ও পারে অনেকটাই জঙ্গল, এখানে খুব ভালোভাবে থেকে যাবে ও। তো দেখলেন ও কীভাবে সুন্দরভাবে চলে গেলো, তো অনেকটাই জঙ্গল আছে, অনেকটা পুকুর ফুকুর সবই আছে, খুব ভালোভাবে ওর নেক্সট জীবনটাও কাটিয়ে নিতে পারবে। তো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, আর শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে। লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, নাহলে কিন্তু সাবস্ক্রাইব কোনো মানে হবে না। আর সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, একটু সাবস্ক্রাইব করে নিন, কী করছেন তাদের সাবস্ক্রাইব করে, আর শেয়ারটা করুন যাতে আরও মানুষ জানতে পারে। তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ভিডিও আসা অবধি স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।